কি অপরাধে আমার সরল মনটা কান্দের বন্ধু। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। ফের আরেকবার হিরো আলম প্রসঙ্গে সরব হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। হিরো আলমকে নিয়ে বিবিসির সংবাদ ভিত্তিহীন বলে দাবি করছেন তারা। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন সময় টেলিভিশনকে জানিয়েছেন, হিরো আলম ভাইরাল হওয়ার জন্য দেশি বিদেশি গণমাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচার করছেন। রিপোর্টে তারা বলেছে যে তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম, এটা আসলে অ্যারেস্ট করেছিলাম যে এইটা যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা ভিত্তিহীন। তাকে অ্যারেস্ট করা হয় নাই, তাকে তার নামে কোনো মামলাও নাই। আমি অনেকগুলো মিডিয়াতে দেখছি সে নিজে ভাইরাল হওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করছে। এদিকে হিরো আলম তার দেওয়া আগের বক্তব্যতে অনন রয়েছেন। আমাকে ওকে নিয়ে গেল টিভি অফিস, নিয়ে গেল টিভি অফিসে, নিয়ে যাওয়ার পরে ওখানে যায় আর দেয়া শুরু করে। টিভি আসা নিয়ে গান করছিস কে, মুখ খুলে গান করছিস কে, ডাক্তার মনে থাকলে গান করছিস কে, তারপরে ফুলে ফুলে কথা করছিস কে, নজরুল গীতি গাছিস কে, তারপরে তোর রাখতে ভালো হয়েছে, হিরোর মতো আছে, হিরোর মতো ভালো যায় নাম ধরে রাখছিস কে, আমিও মিথ্যা বলে থাকতাম, তারপরে একদিন ধরে আমাকে আবার উঠে নিয়ে যাইতো।